আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শাহরাজি আসসালামু বলছি, শুনতে আলাইকুম। পাচ্ছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কেমন আছেন? আচ্ছা, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই বলেন। হ্যাঁ, আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের ভেরি করে মানে সামগ্রিকভাবে মানুষের জীবনের কোনো আসলে লক্ষ্য উদ্দেশ্য নাই। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা, টিকে থাকা, প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা। কিন্তু আলহামদুলিল্লাহ। পার্সন টু পার্সন লক্ষ্য ভ্যারি করে। যেমন আমার জীবনের লক্ষ্য হচ্ছে, মানে পৃথিবীর মানুষকে, মানুষের ভেতরে যে ধর্মীয় ভেদাভেদ আছে, একজন মানুষ যে আরেকজন মানুষকে ঘৃণা করে, বা একজন মানুষ যে আরেকজন মানুষকে, মানুষ সম্পর্কে বিদ্বেষ পোষণ করে মনের ভেতরে, ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে বা লিঙ্গের ভিত্তিতে বা যৌন চেতনার, যৌন কামনার ভিত্তিতে। যেমন ধরেন, একটা হিজড়া মানুষকে আপনি হয়তো একটু মনে মনে ঘৃণা করছেন, যে সে তো একটা হিজড়া, তাকে যেহেতু আপনি ঘৃণা করছেন, এই যে এইটা বিভেদ তৈরি করছে আপনার ভিতরে, আপনার আপনার ভেতরে একটা বিদ্বেষ তৈরি করছে, ঘৃণা তৈরি করছে। বা আপনি যদি মনে মনে ভাবেন যে ওই লোকটার গায়ের রং কালো, সুতরাং ওই লোকটা খারাপ বা ওই লোকটা নোংরা, তখন আপনার মনের ভেতরে যে ঘৃণা তৈরি হচ্ছে, বা ওই লোকটা হিন্দু, বা ওই লোকটা মূর্তি পূজা করে, বা ওই লোকটা ইহুদি, এই ধর্মের ভিত্তিতে যখন আপনার ভেতরে ঘৃণা তৈরি হচ্ছে, বিদ্বেষ তৈরি হচ্ছে, সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে, এই যে ভেদাভেদ মানুষের ভেতরে আছে, সেই জিনিসগুলো তুলে দেওয়া হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আমি কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি। এখন আপনার লক্ষ্য ভিন্ন হতে পারে, বা বা ধরেন হ্যাঁ, রহিমউদ্দিনের লক্ষ্য ভিন্ন হতে পারে, ঠিক আছে? এখন যেমন ধরেন আব্রাহাম লিঙ্কনের, নিতান্ত আব্রাহাম লিঙ্কনের, আব্রাহাম লিঙ্কনের জীবনের লক্ষ্য ছিল দাস প্রথার বিরুদ্ধে যুদ্ধ করা, দাস প্রথা হ্যাঁ পৃথিবী থেকে দাস প্রথা উঠিয়ে দেওয়া। যে আবার ধরেন হ্যাঁ হ্যাঁ মহাত্মা গান্ধীর জীবনের লক্ষ্য ছিল যে ভারতকে স্বাধীন করা, হ্যাঁ চেতন মানে ভগৎ সিং এর জীবনের লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা। হ্যাঁ, সুভাষ চন্দ্র বোসের লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা, শেখ মুজিবুর রহমানের হ্যাঁ লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এইভাবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত ভাবে কিছু জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, কিন্তু সামগ্রিক ভাবে মানুষের, মানুষ একটা প্রজাতি, সেই মানুষ প্রজাতির লক্ষ্য হচ্ছে টিকে থাকা, প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকা, এবং পরবর্তী প্রজন্মকে যেন আরেকটু ভালো ভবিষ্যৎ দিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করে যাওয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপু, ভাই খুব ভালো লাগলো। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, যদি আপনি আমাকে সময় দিতেন একটু বিস্তারিত প্রশ্নটা। হ্যাঁ, আপনি একটু সংক্ষেপে করলে ভালো হয়, তারপরে বলেন, আমি চেষ্টা করব। সংক্ষেপে করবো, আমি সংক্ষেপেই করবো। আসলে দেখা হয় যে আমাদের বাংলাদেশে যে নাস্তিক্যবাদ বা সেকুলারিজম, এগুলাকে দেখা হয় যে আসলে আমাদের ওখানে মনে করা হয় যে নাস্তিক্যবাদ বা সেকুলারিজম মানেই হচ্ছে ইসলামের প্রতি বিরূপ একটা মনোভাব পোষণ করা, সেটাই তো। কিন্তু কথা হচ্ছে, আমরা যারা সুফিবাদ নিয়ে কাজ করি বা স্পিরিচুয়ালিজম নিয়ে কাজ করি, আমরা পবিত্র কোরআন পড়েছি, হাদিস শরীফ গুলো পড়েছি, আসলে আপনি যে অপবাদ বা যেগুলো, যে কোনো একটা যুক্তি আপনি তুলে ধরছেন, সেগুলো কিন্তু ওখানে নাই। আসলে সবটা কিন্তু একটা বিভ্রান্তি। তো আপনি, আমি সাধুবাদ জানাই, আপনি এই বিভ্রান্তি গুলা, এই অসঙ্গতি গুলা তুলে ধরার চেষ্টা করছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। তবে এই মানে যে কোরআন মানুষের হাদিসের একটা ভিতরে, মনোভাব, ভাই আমি বুঝতে পারলাম না আপনার কথা, কোরআন হাদিসের ভিতরে সেগুলো না নাই, আমি তো খুবই অবাক হলাম ভাই শুনে, কারণ আমি প্রত্যেকটা কোরআন রেফারেন্স কোরআন এবং হাদিস থেকে দেই। কোরআন অনেক সেকুলার। কোরআন সেকুলার, আমি, কোরআনের 98 হ্যাঁ, নম্বর আপনি সুরার যদি 6 নম্বর বলেন, ভার্সে কি লেখা আছে ভাই? কোরআনের 98 নম্বর সুরার 6 নম্বর ভার্সে কি লেখা আছে ভাই, আমাকে একটু পড়ে শোনাবেন? আপনি ভাই কি লেখা আছে, একটু পড়ে ভাই কি শোনান, লেখা আছে? আপনি তো কোরআন পড়েছেন, আপনি একটু পড়ে আপনি, শোনান আমাকে। আচ্ছা, আমি তো সব মনে রাখি না। আপনি নিজেই বলেছেন যে প্রত্যেকটা মানুষের জীবনের অ্যাসপেক্ট হচ্ছে আলাদা, সেই অর্থে সে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখে। তা এখন আমি কোরআনের ওই আয়াতটা আমি আমার মতো করে নিতে পারি, আপনি আপনার মতো করে নিতে পারেন, তার মানে এই না যে কোরআনে আমার যদি লেখা চিন্তা, থাকে, আপনি আপনার চিন্তা করবেন। কোরআনে যদি লেখা থাকে যে কাফের এবং যারা আহলে কিতাবদের মধ্যে যারা ইমান আনেনি তারা নিকৃষ্টতম জীব, হ্যাঁ, কাফের এবং লেখা আছে। আহলে কিতাবধারীদের মধ্যে যারা ইমান আনেনি, ইমান আনেনি মানে ইসলামে ইমান আনেনি যারা, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, সৃষ্টির নিকৃষ্টতম জীব। তার মানে হচ্ছে কুকুর, বেড়াল, শকুন, শিয়াল, এগুলা সবকিছু নিম্নতম স্থানে সেই সমস্ত মানুষদেরকে কোরআন ঘোষণা করছে যে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট জীব। এখন এই আয়াতটাকে আপনি কিভাবে ভালো বা কিভাবে অসাম্প্রদায়িক হিসেবে ব্যাখ্যা করতে পারেন, আমাকে একটু ব্যাখ্যা করে শোনাবেন ভাই? কোরআনের হচ্ছে ব্যাখ্যার উপরে, ওইখানে কিছু জিনিস আছে অন্তর্গত আর কিছু হচ্ছে আপনার বহির্গত। কোরআনে প্রথমেই কিন্তু বলে দেয়া আছে যে এইটা হচ্ছে একটা উপমা, এই কোরআনের কিছু আয়াত হচ্ছে সত্য আর কিছু আয়াত হচ্ছে উপমা স্বরূপ। কিন্তু আমরা উপমাকে যদি আমাদের অন্য কিছুর সাথে মিশিয়ে ফেলি, আমরা যদি বিষয়টাকে অন্তর্গত না করি, তাহলে তো আমরা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে খুব খারাপ ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করি ভাই, হাফিজ ভাই, আমি দুই যদি চার সেকেন্ড আপনাকে দেন আমাকে। একটু 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 আমি যদি আপনাকে খুব খারাপ এবং নোংরা ভাষায় গালিগালাজ করার পরে যদি বলি যে আমি তো উপমা হিসেবে আপনাকে বলেছি, এই গালিগুলাকে আপনার ব্যাখ্যা করে নিতে হবে, গালিগুলাকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, তাহলে কি আপনি আমার দেয়া গালিগুলাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝবেন যে আমি আপনাকে খুব ভালো ভালো কথা না না, বলেছি? গালি গালাজ না, আপনি গালি আমি গালাজ আপনার তো বাপ মা অবশ্যই, তুলে আমি আপনার বাপ মা তুলে গালিগালাজ করলাম,
এবং গালিগালাজ করে আপনাকে বললাম এই গালিগুলা যে আমি দিয়েছি এগুলাকে আপনি উপমা হিসেবে গ্রহণ করবেন এবং সুন্দর সুন্দর ব্যাখ্যা করবেন, সুন্দর সুন্দর ব্যাখ্যা করে ভালো ভালো ভাবে ব্যাখ্যা করে নেবেন, গ্রহণ করবেন, ব্যাপারগুলো হচ্ছে তাহলে কি আপনি, অন্তর্গত বিষয়। আপনি যদি আপনি যদি অন্তর থেকে না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ আমিও আপনাকে বললাম যে আপনি অন্তর থেকে আমার গালিগুলাকে অন্তর থেকে শুনবেন, অন্তর থেকে বুঝবেন। যেমন ধরেন আচ্ছা হিটলার আমি আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমি আমি আপনাকে আপনাকে একটু শেষ, দেখবো আমি, একটু শেষ করি, একটু শেষ করি হ্যাঁ ভাই, একটু বলেন। শেষ করি। হিটলার জি জি দ্বিতীয় বলুন। বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, এখন হ্যাঁ এবং ইহুদিদের বিরুদ্ধে অসম্ভব নোংরা নোংরা কিছু কথা কথাবার্তা বলেছে। এখন যদি আমরা অন্তর দিয়ে হিটলারের বক্তব্য বুঝতে যাই এবং হিটলারের কথাগুলোকে ভালো ভালোভাবে ব্যাখ্যা করি, তাহলে কি সেটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হবে নাকি বোকার মতো কাজ হবে? অবশ্যই বোকার মতো হবে, ওইখানে কি একটু কিছু ভালো ছিল না? হিটলারের বক্তব্যের মাঝখান থেকে আপনি একটু ভালো খুঁজতে চান, তাই তো? একটু হিটলারের ভালো কি বক্তব্য খুঁজে থেকে আনতে আপনি, পারেন না? না না আমার, হিটলারের আমি তো বক্তব্য বলছি থেকে আপনি আমি একটু ভালো ভালো খুঁজে, খুঁজেছি। হ্যাঁ হিটলারের বক্তব্য থেকে বক্তব্যকে ভালো আপনি না, কথাগুলো থেকে একটু ভালো তো ভালো নিতে দৃষ্টিতে পারেন, তাই দেখে না? নিতে চান, আমার যুক্তি হচ্ছে আমরা ভালোগুলোই নেব, মানে আপনার এবং ভালো আমরা খুঁজতে যারা হলে খারাপ হিটলারের আছে কাছে যেতে হবে। এটা খুব অবাক না, ব্যাপার আমি যে সব আপনার ভালো বুঝতে কিছু পারছি। খুঁজতে হলে হিটলারের মতো মানে নরঘাতক গণহত্যাকারী একজন লোকের কাছ থেকে আপনার ভালো শিখতে হবে, সেটা খুবই মর্মান্তিক ব্যাপার আসলে। আচ্ছা ভাই আর ঠিক একটা আছে, কথা আপনি বলি আপনার কথা, বলি বলি ভাই, আপনি কথা বলছিলেন সেটা আচ্ছা শেষ করেন তাহলে, কিন্তু আপনার আপনার কথা আমি মেনে নিচ্ছি না, আপনার কথা খুবই যৌক্তিক ভাবে খুবই আমি দুর্বল, আপনার, যে আপনি একটা আমি বাজে আপনার কথাকে, কথাই বলে আসছি, আপনি একটা বাজে কথাকে, আমি আমি যখন আপনাকে গালিগালাজ করব, বা ধরেন টিক্কা খান বলেছিল আমাদের বাংলাদেশের মানুষের দরকার নাই, জমি হলেই হবে, হ্যাঁ 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 মাটি হলেই হবে, এখন এই কথাকে হ্যাঁ যদি আপনি হ্যাঁ ভালোভাবে ব্যাখ্যা করতে চান, বা ধরেন যারা গণধর্ষণের ইন্ধন যুগিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, যারা গণধর্ষণের ইন্ধন যুগিয়েছিল, তাদের বক্তব্য গুলাকে যদি আপনি ভালোভাবে ভালোভাবে অন্তর দিয়ে ব্যাখ্যা করেন, আপনার মানে কথা অনুসারে অন্তর দিয়ে ব্যাখ্যা করা এবং ভালোভাবে ভাবে হ্যাঁ বোঝা, এইভাবে বুঝতে গেলে ভাই বিরাট সমস্যা লেগে যাবে। একটা ধর্ষক যখন আচ্ছা একটা একটা নারীকে ধর্ষণ করবে, এখন ধর্ষণটাকে আপনি যদি হ্যাঁ হ্যাঁ অন্তর দিয়ে ব্যাখ্যা করতে চান এবং মন দিয়ে বুঝতে চান, এবং তারপর যদি আপনি ভালোভাবে ব্যাখ্যা করতে চান, তখন তো ভাই বিরাট সমস্যার হ্যাঁ ব্যাপার, তাই না? কিন্তু আপনার এটা মানে সত্য ভাইয়া, আসলে কিন্তু আমি বলতে চাই, আসলে আমি মানে কথাটা আমি বলুন না, হচ্ছে আপনার না, সূত্র ধরেই, আমি আপনি আপনার বলুন, সূত্র ধরেই উপলব্ধি কথা আপনাকে বলতে চাচ্ছি যে বাঘ কিন্তু হরিণ মেরে খায়, এটাই তার জীবিকা, এই বলে কি আপনি বাঘকে অস্বীকার করবেন? বাঘ কিন্তু বাঘ হরিণ খুনি, মেরে কিন্তু আপনি খায়, কেন বলছেন বাঘকে কেন আপনি উপমা হিসাবে ব্যবহার করছেন? বাঘ কিন্তু বাঘ, খুনি। আচ্ছা বাঘ হরিণ মেরে খায়, আর একটা মানুষ একটা মানুষকে বিনা কারণে, ধর্মের কারণে বা বর্ণের কারণে হত্যা করছে, এই দুটো আপনার কাছে একরকম মনে হয়? সেটা তো অবশ্যই অন্যায়, ধর্মের কারণে কখনোই খুন করা ন্যায়সঙ্গত হতে পারে না, আমি সেটা তাহলে বলছি না, ধর্মের আমি কারণে, বলছি ধর্মের আমরা কারণে বা সকলে মিলে বিশ্বাসের যদি, কারণে, যদি ধর্মের কারণে বা বিশ্বাসের কারণে যদি কোরআনে বলা হয় যে তারা, যারা বিশ্বাস করছে না কোরআনে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি বা নিকৃষ্টতম জীব, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু নাই, এটা কি ঠিক হ্যাঁ হলো ভাই? এটা কি সাম্প্রদায়িক কথা কোরআন না? এরকম কিছু বলে না, আপনি বুঝতে ভুল, কোরআন আপনি এরকম কিছু বলছে না, 98 নম্বর সূরার 6 নম্বর ভার্সটা আমাকে পড়ে শোনান ভাই, 98 নম্বর সূরার ছয় ওইটা তো নম্বর ভার্সটা উল্টো পড়ে বাক্য, শোনান আমাকে। ওইটা তো আপনি উল্টো কোরআনটা বাক্য, বের আমি করেন, তো বলছি না, আপনার বাসায় ভাই, আপনার বাসায় যে কোরআনটা আছে বাংলা অনুবাদ, সেটা একটু নিয়ে আসেন, আমি অপেক্ষা করছি, আপনি নিজে পড়ে পড়বেন, আমি শুনবো আপনার মুখ থেকে। আমি আপনি বুঝছেন, আপনি জ্ঞানী মানুষ আসিফ ভাই, আমি নিঃসন্দেহে স্বীকার করি, আমার কথা হচ্ছে আমরা কাদা ছুড়াছুড়ি না করে কেন একটা সাম্যের অবস্থানে আসতে পারছি না? না আমি কাদা ছোড়াছুড়ি করছি না, আমি যেটা ফ্যাক্ট সেটা আপনাকে বলছি, আমি কোনো কাদা ছুটছি না হ্যাঁ আপনার কাছে, আমি আপনার কাছে কোরআনের আয়াত ছুটছি, ঠিক আছে? হ্যাঁ এটাকে আপনি কাদা বলতে পারেন না, কোরআনের আয়াতকে আপনি কাদা বলে আপনি কোরআনের অবমাননা করলেন একভাবে, আপনাকে আমি কোরআনের আয়াত ছুটছি, আমি কোনো ব্যাখ্যাও দেই নাই কোরআনের আয়াতের, এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাও আমি বলি নাই, এই আয়াতটার কোনো ব্যাখ্যা আমি এখন পর্যন্ত দেই নাই। আপনি হ্যাঁ 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 কোরআনের এই আয়াতটা আমাকে একটু পড়ে শোনান, আপনার বাসায় যে বাংলা কোরআন শরীফটা আছে সেটা নিয়ে আসেন, আমি অপেক্ষা করছি, এখন 98 নম্বর সুরার 6 নম্বর ভার্সটা একটু জোরে জোরে আমার দর্শকদেরকেও পড়ে শোনান, আপনিও শুনেন, আমি তো দর্শকরা শুনুক, এরপর বলছি আমি না আরো যে, কোরআনের আয়াত, কোরআনের আয়াত আরো আরো আমি বলবো, অনেকগুলা বলবো, একটা দিয়ে শুরু করলাম, আপনি একটু অনুগ্রহ করে কোরআনটা নিয়ে আসেন ভাই। না আমি আমি পড়েছি কোরআন, আপনাকে বলার মতো কিছু নাই, কারণ এইগুলো তো উপমা, আল্লাহ বলে দিয়েছেন এটা উপমা, এটা উপমা কিন্তু আপনি কিভাবে হয়? উপমাকে, এটা এটা উপমা, এই উপমা আচ্ছা থেকে আমরা কি শিখবো আচ্ছা ভাই আমি একটু বলি, আপনাকে একটু বলি, ভাই? একটু আমি সুযোগ যদি দেন আপনাকে, আমি এখানে। যদি বলি আপনার নামটা কি ভাই, আপনার নামটা একটু দেখি, শাহ রাজু মুন্সি, হ্যাঁ আমি যদি বলি শাহ রাজু মুন্সি হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুকরের চেয়েও নিকৃষ্ট, হ্যাঁ এখন এই কথাটা কি হ্যাঁ আপনি উপমা হিসেবে গ্রহণ করে এটার ভালো ভালো ব্যাখ্যা তৈরি করবেন, নাকি এটাকে একটা গালি আপনি তো হিসেবে বলতে বুঝবেন? পারেন, আমি ব্যাখ্যা করে বলতে পারি, আমি ব্যাখ্যা করে বলতে পারি, আপনার মনে নিশ্চয়ই কোনো কষ্ট আছে এই জন্য আপনি বলেছেন, কিন্তু আমার কথা এইটা না, এখানে এখন ব্যাপার আল্লাহর হচ্ছে মনে, জাগতিক আল্লাহর এবং, মনে, আল্লাহ আল্লাহ আচ্ছা মানে, আচ্ছা এই আয়াতটা আমি আসি আপনাকে পড়ে শোনাচ্ছি ভাই, বলুন, আয়াতটা আপনাকে পড়ে শোনাচ্ছি, আহলে কিতাব ও বলুন বলুন, মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ী ভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম, বা তারাই সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি, বা তারাই সৃষ্টির নিকৃষ্টতম জীব, বিভিন্ন অনুবাদে এইভাবে বলা আছে, বাংলায় বিভিন্ন অনুবাদে এইভাবে বলা আছে। এখন এই আয়াতটাকে, এই আয়াতটা পড়ে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না যে এটা একটা অত্যন্ত সাম্প্রদায়িক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ বিশ্বাসের ভিত্তিতে, মানুষের বিশ্বাসের ভিত্তিতে মানুষকে
কাউকে নিকৃষ্টতম বলেছে, আবার কাউকে উৎকৃষ্ট বলেছে। আচ্ছা আসিফ ভাই, শুধু আপনি বলে যাচ্ছেন, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায়, দুইটা আচ্ছা মিনিট ঠিক আছে বলেন, কিন্তু আপনি না মানে লজিকে কথা বলেন, অন্তত একটু লজিকে কথা বলেন ভাই, এই লিখিয়ে কথাটা তো দেবো লজিক্যাল যে হচ্ছে না। একটা একটা কথা আছে যে একটা গ্লাসের অর্ধেক পানিতে ভরা, কিন্তু অন্য একজন বলবে না অর্ধেক পানিতে ভরে নাই, গ্লাসটার অর্ধেক খালি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জাগতিক এবং মহাজাগতিক, অনেক সময় দেখা যায় যে মহাজাগতিক বিষয়বস্তু আপনার বর্ণনা করতে গেলে জাগতিক কিছু বিষয়বস্তু চলে আসে, তো সেখানে উপমার ব্যবহারটা খুবই জরুরি হয়ে পড়ে। এখন কথা হচ্ছে আপনি গ্লাসের অর্ধেক ভরা দেখবেন নাকি খালি দেখবেন? আপনি ভাই অপ্রাসঙ্গিক কথা বলছেন, আমি আপনাকে স্পেসিফিক একটা আয়াতের কথা বলেছি, এই আয়াতটা নিয়ে কথা বলেন। এখন গ্লাসের আমি পানি অর্ধেক নাকি ভরা, মনে হবেই, কারণ আমি আধ্যাত্মিক, আমার কথা না আধ্যাত্মিক না আপনার কাছে কোনো মিল আপনি রাখেনি। আপনার আধ্যাত্মিক লাইন লাইন দিয়ে আমাকে বোঝান, আপনি আপনার আধ্যাত্মিক লাইনেই আমাকে বোঝান যে এই আয়াতের মানেটা কি ভাই। কোরআনের অন্তর্গত কিছু ব্যাপার আছে, আপনি সেগুলোর ঠিক দিকে আছে খেয়াল ব্যাপার করুন আছে, বুঝলাম তারপরে ব্যাপার আমি বুঝলাম, কোরআন। কিন্তু আপনি আপনার অন্তর্গত ব্যাপার দিয়ে এই আয়াতটা একটু ব্যাখ্যা করেন না ভাই, আপনি আপনার অন্তর বাহির ভেতর সবকিছু দিয়ে এই আয়াতটা একটু ব্যাখ্যা করেন। ভাইয়া এটা সম্পূর্ণ উপলব্ধিগত, আচ্ছা আপনার উপলব্ধিটাই আপনি একটু ব্যাখ্যা করেন, আমরা শুনি, আপনি উপলব্ধি করেছেন আমি ভালো আমার কথা। আপনি আচ্ছা ভাই, আপনি যদি ব্যথা পান, আপনার ব্যথাকে অন্য কেউ জানতে পারবে আপনি কতটুকু ব্যথা পাচ্ছেন? না আপনি তো আপনি বড়জোর একটু বলতে পারবেন যে বলবেন, আপনি ব্যথা ব্যথা এমন পাচ্ছেন, এমন না। হ্যাঁ আপনি মানে বলতে তার পারবেন, মানে কিন্তু আপনি উপলব্ধিটা, উপলব্ধিটা আপনার, আপনি ব্যাখ্যা করতে পারবেন না। মানে আপনার আপনার দাবি হচ্ছে যে এই আয়াতটা হচ্ছে খুব ভালো একটা আয়াত আসলে, কিন্তু আপনি ব্যাখ্যা করতে হ্যাঁ পারছেন না, তাই তো? আসলে না খুব না, ভালো এবং ব্যাখ্যার আনবিক বিষয় এখানে আয়াত। আমি আমি বুঝতে পারলাম যে এই আয়াতের ভেতরে আসলে আল্লাহ তাআলা সব ধর্মের মানুষকে ভালোবাসতে উপদেশ দিয়েছেন, সব মানুষকে চুমু দিতে উপদেশ দিয়েছেন, বুকে জড়িয়ে ধরতে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে যে যেই ধর্মেরই হোক তাকে তোমরা ভালোবাসো, বুকে জড়িয়ে ধরো, প্রেম দাও, ভালোবাসা দাও। কিন্তু আমি যেহেতু নাস্তিক সেহেতু আমি এই আয়াতটা বুঝতে পারছি না, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি আচ্ছা একটা ঠিক আছে, এখন আপনি বলে দিই, পরের যদি আল্লাহ আপনি কথা বুঝলেন বুঝতে পেরেছি, আমি বুঝতে একটি পেরেছি ভাই, একটি কথা আমি আপনি আমি বুঝে নাস্তিক, দিন, নাস্তিক হওয়ার কারণে আমি বুঝতে পারছি না আয়াতটা, আপনি বুঝতে পারছেন নাস্তিক হওয়ার কারণে আমার এটার কোনো ভিতরে আসলে বিরোধিতা বলা নেই, হয়েছে, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। লাকুম না না দিনুকুম আপনার ওয়ালিয়া সাথে দিন, আমার আপনার অবশ্যই কর্ম বিরোধ নাই, আল্লাহ, আমার আমার কর্ম আমার। আমার বিরোধটা হচ্ছে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, আমার বিরোধ হচ্ছে যে এই যে এরকম একটা নোংরা ব্যাপারকে আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন এবং আপনি সৎভাবে না বলছেন আমি বলি বলতে আপনি, পারছেন না, আপনি একজন ভালো মানুষ, আপনি সৎভাবে বলতে পারছেন না যে এই যে এরকম কথা কোরআনে লেখা থাকলে আমি এই কোরআনের আয়াত মানি না, আপনি সব বুকে হাত আচ্ছা দিয়ে এই কথাটা বলতে পারছেন না। একটু সুযোগ দেন, আমি বলি একটু সুযোগ দেন। আমাদের মরুমিবাদে একটা কথা আছে, যা আছে বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, আপনি কেন খুঁজে দেখছেন না? কাফের আপনার ভেতরেই আছে, আপনার ভেতরেই কাফের আছে, আপনার ভেতরে। এখানে শুধু জাস্টিফাই করা হচ্ছে যে একটা খারাপ সত্তা এবং ভালো সত্তা, এটা নিয়ে কোরআন। আপনার ভেতরের খারাপ এবং ভালোটা আপনি দেখুন না, আপনি পেয়ে যাবেন। মানে মুশরিক বলতে বোঝানো হয়েছে ভাইয়া মূর্তি আপনি পূজারীদের, উত্তরটা পেয়ে আহলে যাবেন, কিতাব, না 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 এখানে ভাই পরিষ্কার ভাবে আহলে কিতাব ও মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ মুশরিক মানে হচ্ছে, মুশরিক মানে ভাই আমরা জানি ভাই, মুশরিক মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে, যারা শরিক করে, শিরক করে, ঠিক আছে? এই এই অর্থগুলো তো গোজামিল দিয়ে আপনি অন্য কিছু বানাতে পারবেন না। মুশরিক মানে পরিষ্কার ভাবে যারা জামিল শরিক একদম, করছে। আহলে কিতাব মানে হচ্ছে, আপনি কি আমি এটা আপনাকে বিশ্বাস একটু করেন? পরিষ্কার, আমি এটার মানে মানেগুলো একটু আছে ওয়ার্ড গুলার মানে একটু পরিষ্কার করে দেই, আমি পরিষ্কার করে দেই। আহলে কিতাব মানে হচ্ছে যারা কিতাবধারী, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা ইমান আনেনি তারা জাহান্নামে স্থায়ী ভাবে বসবাস করবে। এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে সেই আহলে কিতাব মানে ইহুদি এবং নাসারাদের মধ্যে যারা ইমান আনেনি, এবং হুম হুম মুশরিকদের, মুশরিক মানে যারা মূর্তি পূজা করে বা শরিক করে, শিরক করে, তাদের কথা এখানে, কাফের ভালো মানুষ মন্দ মানুষ ইত্যাদিদের কথা বলা হয় না এখানে। এখানে বলা আচ্ছা হয়েছে যারা ইসলামের ইমান আকিদায় কারা বিশ্বাস করবে কারা বিশ্বাস করবে না, তাদের কথা, পরিষ্কার কথা এখানে, ঠিক আছে? এখানে কোনো উপমা বা কোনো মানে রূপক এগুলা কিচ্ছু নাই, পরিষ্কার স্ট্রেট কথা বলা হয়েছে। একটা কথা বলি, একটা কথা বলি, করলা নামে একটা সবজি আছে, আপনি নিশ্চয়ই খেয়েছেন, হ্যাঁ অবশ্যই, এই তো আজকেও খেয়েছি। জিনিসটা কিন্তু খুবই তিতা, কিন্তু ওইটার মধ্যে পুষ্টিগুণ আছে। আপনি করলা কেন দেখছেন? আপনি পুষ্টিগুণের দিকে কেন খেয়াল করছেন না? হ্যাঁ তাহলে আমরা মানে পুষ্টিগুণ দেখবো যখন, মানে হিটলার যখন 60 লক্ষ ইহুদি মারবে তখন আমরা তার পুষ্টিগুণটা আমরা দেখবো, এবং ইয়াহিয়া খান আপনি যখন, অপ্রাসঙ্গিক, আপনি অপ্রাসঙ্গিক ব্যাপারে চলে যাচ্ছেন। ইয়াহিয়া খান যখন 30 লক্ষ বাঙালি নিধন করবে তখন তার ভিতরে আমরা পুষ্টি দেখবো, এটার ভিতরে পুষ্টি আছে, না না না, আপনি পুষ্টিটা অপ্রাসঙ্গিক আমাদের, বিষয়ে চলে পুষ্টিটা যাচ্ছেন। আমাদের বুঝতে হবে ভাই। আপনি নিঃসন্দেহে যা যে রাজনীতি কথাগুলো নিয়ে আমরা বলছেন, করছি না, নিঃসন্দেহে আমরা যে রাজনীতি কথাগুলো নিয়ে বলছেন, আলোচনা করছি না, আমরা রাজনীতি, আমরা আলোচনা করছি, আমরা চাই রাজনীতি সাম্য, হোক আমি সাম্য চাই। আপনি ভাই আপনার নাস্তিক, এটা কোরআন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আধ্যাত্মিক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আরেকজন সে ধর্মান্ধ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা কাঁদা ছোড়াছুড়ি কেন করছি? আমি মোটেও আসিফ কাদা ভাই ছোড়াছুড়ি আমি করছি আপনাকে না, একটা কথা বলি, আমি মোটেও কাদা আমি ছোড়াছুড়ি একটা করছি কথা না, আমি বলি, আপনাকে, আমি আপনাকে কোরআনের আয়াত ছুঁড়েছি, আমি আপনাকে মোটেও কাদা ছুঁড়ি নাই, 1 নম্বর কথা হচ্ছে।
এবং কোরআনের আয়াতে যেটা পরিষ্কারভাবে বলা আছে শুধুমাত্র আমি সেই কথাটাই বলেছি, আমি কোনো বাড়তি কথা বা নিজের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই আমি সেটার সাথে যুক্ত করি নাই। আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে আচ্ছা পারবো, কিন্তু আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ যুক্ত করছি না। আমি আপনাকে অসংখ্য হাদিস আচ্ছা পড়ে শোনাতে পারি, যে হাদিস গুলাতে অসংখ্য নোংরা নোংরা বাজে বাজে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে অত্যন্ত নোংরা নোংরা কথাবার্তা আমি আপনাকে এখন বসে বসে বলে দিতে পারি। আমি এখন একটু পরে শুরু করব আপনাকে বলা, কিন্তু তার আগে আমি মূল আলোচনাটা সেরে নিই। তাহলে আমরা বুঝতে কিন্তু পারলাম যে আপনি আমরা বলেন 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 শুনতে পাচ্ছি শেষ করেন। আপনি? হ্যাঁ, ঠিক আছে, আপনি আমার বলেন, কথা কিন্তু আমি আপনার ওইটাই, কথা বলবো। আমার কথা কিন্তু ওইটাই যে মূল ভাবটা আমরা বুঝতে পারছি না, আমরা কেউই বুঝতে পারছি না। আসলে কোরআন বলছে শান্তির কথা, সাম্যের কথা। আপনি যে ইসলামের কথা বললেন, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে শান্তি না ভাই, আপনি আবারও ভুল বলছেন। ইসলাম মানে জানেন আসিফ আত্মসমর্পণ ভাই? ভাই, আচ্ছা, ইসলাম মানে আত্মসমর্পণই হোক, আত্মসমর্পণ, আত্মসমর্পণই শান্তি। আত্মসমর্পণ মানে নিজের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, তারপরে তো আর নিজের কিছু কাছে না, থাকে না। নিজের কাছে না, আবারও ভুল বলছেন ভাই, নিজের কাছে না, না ভাই, আপনি ভাই ভুল বলছেন ভাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আপনি হাসেন বা কাঁদেন যাই করেন, আপনি তাতে সত্য পাল্টাবেন না। তো তাতে ইসলাম ভাই শব্দের মানে সব তো হচ্ছে পাল্টাচ্ছে না, ভাই, আমি তো এই বিষয়ে, আমাদের উচ্চ কোথায়, এই সমস্ত বিষয়ে একটু আধটু আমাদের পড়ালেখা উচ্চ করেছি। কোথায়, আমাদের আমাদের উচ্চ কোথায় ভাই? উৎস কোথায় সেটা আমরা পরে আলোচনা করতে পারি, কিন্তু আপনি যেটা বলেছেন হ্যাঁ সেটাই তো, যে ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সাবমিশন। হ্যালো ভাই, আপনার কথা, আপনার